রসুল বলল এজামাতাল ইনসানু ইয়ালকাতাল আমালাহু, নবী বললেন মানুষের মৃত্যুর পরে মানুষের সদ আমলগুলা নেক আমলগুলা কবরে গেলে বন্ধ হয়ে যায়। আমার নবী বললেন মিন সালাসাতিন, তিনটা আমল কবর বাসীর জন্য বন্ধ হয় না। রসুল বলল সাদাকাতিল জারিয়া, যারা দুনিয়ার বুকে মার নামে বাবার নামে সাদকা দেয় দান খয়রাত করে। আবার রসুল বলল ওই নেক সন্তানের প্রাণ সাদকা বন্ধ হয় না। আজকে বানাভূতি যত বান্না আসুন বাবা, কার কার মা নাই বাবা নাই হাতটা দেখাবেন বাবা, আমি দোয়া করে রাতি চলে যাবো। কে আছেন গো, কার কার মা বাবা মারা গেছে বাবা রে, আজকে সেই মাটার জন্য আব্বাটার জন্য রে বাবা, আমি পাঁচটা বাবার নামে দোয়া করতে চাই, 5,000 করে টাকা এই মাদ্রাসার জন্য, তোর মার নামে বাবার নামে সাদাকা তো জানিয়া সাদকা। আল্লাহ আল্লাহ হামিদুল হক, ভাই আমার 10,000 টাকা দান করছে নাই তবে হামিদুল ভাই আছে কোটে হামিদুল রে, আমার সাথে একটা বার মোনাকাত করি যারে বাবা, আমি দোয়া করব আল্লাহ তো জীবনে মুসিবত দেবে না রে সোনা। ওরে বাবা হামিদুল আয়, 10,000 টাকা নগদ দিছে একটু হাত তুলে আল্লাহ আমি ও গমল্লাহ। ওরে মাবু তুমি বড় রহমান, হামিদুর বাবা আমার 10,000 টাকা নগদ দিল মওলা, এই মাদ্রাসা লাগিয়া নেরে মওলা গুল করিয়া ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসুন, কার নাম হামিদুল আছে বাবা, তো গোপনে দিছে, এটা গোপনে দিছে বাবা হামিদুলের মতন করে। আর একটা বাবা আসবেন 10,000 টাকা দেন বাবা, এই মাদ্রাসার জন্য বাবা, সব ছাড়ি তোর বাবা মা চলে গেছে রে, সোনার চানারা কবরে চড়ি পড়ি আছে, তোমার বাবার হাতে 3.5 হাত, তোমার মার হাতেও 3.5 হাত, মাটি ছাড়া কিছুই নিয়ে যেতে পারে বাবা। হামিদুলের মতন করে আর একটা বাবা আসেন গো, মাদ্রাসার ছাদ দেওয়া হবে, মাদ্রাসার বিল্ডিং বাকি আছে, আজকে একটা বাবা যদি 10,000 টাকা দিয়ে একটা ছাদের যদি অনুমান কিছু পয়সা দিয়ে যায়, যত বাচ্চা আল্লাহ রসুল বলছে ইলমিহি ইয়ান্তাপাহুবিহি, যদি কোনো এলেম শিখে অপরকে শিক্ষা দান করে আল্লাহ সেই সব তার মা বাবা কবরে পেয়ে যাবে। আল্লাহ বহু সব এলেম শিখবে গো, আপনি শিখেবেন না আপনার বংশের মধ্যে একজন শিখেবে, আপনি কবরে পড়ি থাকবেন তারও সব পাবে। আল্লাহ রসুল বলো আউলাদুন সালিহুন ইয়াদুলাহু, নেক সন্তান যখন দোয়া করবে নেক সন্তানের দোয়া কবর বাসি বসে বসে সব পাবে। এই জন্য বাপ হামিদুলের মতন করি, আর একটা বাপ যদি হাত দেখান হুজুর আমি 10,000 দেবো, নূর মোহাম্মদ 500 টাকা দিবে ধরিয়ে ইনশাল্লাহ, নূর মোহাম্মদ বাবা 500 টাকা দিবে, আয় বাবা ধরিয়ে বাবা 10,000 দিতে পারেন না, আমি তোর দিছে 10,000, আমি 5,000 টাকা 5টা বাবার কাছে হাত পায়ে পাইন ধরি বলি নবীর বাড়ির জন্যে। একটা বাবা সর্বপ্রথম 5,000 টাকা দেনেওয়ালা একটা বাবা হাত দেখাবেন, নবীর বাড়ি ভালোবাসা কতটুকু, তোমার মা কবরে শান্তিতে থাকবে, অফিসার তার মাকে মাপ মাপ দিবে কি না, তার মা ওনার কাছে মাপ পাবে কি না, তার ইতিহাসটা আমি বলে চলে যাব বাবা। মায়ের পায়ে ধরি পড়ল, মা তুমি যদি মাপ না করো মা পৃথিবীতে আমি জাহান্নামে জ্বলে যাব। ও মা তুমি অমল হয়ে থাকো মোর জীবনের তরে, তুমি মা মইয়া গেলে কান্দব নিশারাইতে। আসেন বাপ, 5,000 টাকা ইনশাল্লাহ, কত বাবা 150 টাকা। আসুন বাবা, একটা বাবা 5,000 টাকা আসেন কোন 10,000 টাকা হামিদুল দিয়েছেন, আর একটা বাবা এলাকার মাদ্রাসার প্রেসিডেন্ট সেক্রেটারি এলাকার ধনী গুণী মেতা প্রধান আসেন 5,000 টাকা দেয় ইজ্জত রক্ষা করে, হামিদুল 10,000 দিচ্ছে তুমি 5,000 দিতে পারো না। একটা বাপ কে আছেন হাত ধরে মোলাকাত করবেন, আমি দোয়া করি যাবো বাপ, আমার মা বোনের আম্মারাম ও
এলাকার প্রধান মা বলে না আমার গো আল্লাহ তোমাকে জান্নাতের অধিকার বানাবে, মা আয়েশার মতন দানি বানে যায়। রসুল বলছে বিবিরে যার হাত লম্বা হবে রাত পোয়ালে তাই আগে জান্নাত যাবে। রাত পোয়ার পরে বিবিরে রসুলকে বলো হুজুর আমার হাত গতদিন যেমন ছিল আজকে অমন আছে। নবী বলছে না না দান করতে করতে যার হাত আগে যাবে তাই আগে জান্নাত যাবে। রাত থাকবে মা বলে না আমার গো ও আমার বলা ভূতের মা আমি মা বলি তাই মা তুমি জান্নাত যদি আগে যেতে চাও পাঁচটা হাজার টাকা মা তুমি কাগজে লেখি পাড়ে দেবে মা, পাঁচ দিতে পারো না মা দুই হাজার টাকা দেবা মা, দুই হাজার দিতে পারো না মা এক হাজার টাকা দেবা, এক হাজার দিতে পারো না মা পাঁচশো টাকা দেবা, পাঁচশো দিতে না পারো মা দুইশো কুড়ি মা দেবা, মা হাতে শোনা গানা শোনা কানে শোনা তোর স্বামী নাই মা আসোনা দেখ না ভালা কবরে শুয়ে আছে, ওই স্বামীর নামে মা তুমি সাদগা করে দিতে পারো। আসুন বাবা একটা বাবা পাঁচ হাজার মা বলে না তোমাদের প্যান্ডেলে যেতেছেন তোমাদের প্যান্ডেলে চাদর হয়ে যাবে গামছা নিয়ে যাবে মা আমি দোয়া করব এক হাজার পাঁচ হাজার একশো দুইশো পঞ্চাশ হাতের সোনা গালার সোনা কানের সোনা যারা আছে মা নবীর বাড়ি যদি সাদগা দিয়ে যাবেন। কে আছেন বাবা? বাবা পাঁচ হাজার টাকা একটা নাম শুনি দোয়া করব। আজকে দিতে না পারেন নামটা বলবেন দোয়া করি যাবে। শোন একটা বাবা এলাকা ধনী গুণী একটা বাবা মানি বাবা আল্লাহ জীবনে তো অভাব অনটন বালা ভর্তি জমিনে দিবে না। পাঁচশো টাকা কি নাম বাবা? আশা বসেন বাবা আল্লাহ পাঁচশো টাকা দান করলো। কবির আলী বাবা কত? তিনশো টাকা দিলেন আল্লাহ। খবির আলী বাবা তিনশো দিলেন। ও মওলা রে তোর বান্দা খুশি মনে করে বাবরে আমার সোনার জানলা পাঁচ হাজার টাকা দিতে পারেন না, আড়াই হাজার করি বাপ তার পাঁচটা বাবা যদি দিয়ে যায় নবীর বাড়িতে কোনো দিন অভাব থাকবে না রে সোনা, নবীর বাড়ি কোনো দিন গরিব হলে থাকবে না। আব্বারে আড়াই হাজার করি আসেন কোনো বাপটা গো, সর্বপ্রথম আমি চারটে নাম আমি শুনে দোয়া করতে যাই, আড়াই হাজার করে দিলে দশ হাজার হয়ে যাবে। আমি দূরে খায় দশ হাজার টাকা দিয়ে গেলেন আব্বারে আড়াই হাজার টাকা এই মাদ্রাসার সেক্রেটারি প্রেসিডেন্ট এলাকার সদস্য বিন্দু যারা আছেন গো আও বাবা আড়াই হাজার টাকা আছেন কোনো বাবা একটা না আছে কোনো বাবা আছে বাবা আড়াই হাজার টাকা একটা বাবা একটা বাবা আসবেন যেহেতু আল্লাহর বান্দা আসেন গো মানুষ আড়াই হাজার টাকা একটা বাবার কাছে চাইলাম। একটা মা বন্ধের প্যান্ডেলে যান মা তোমাদের প্যান্ডেলে কমিটি গেছে মা হাত হাড়ি ধারি এক হাজার দুই হাজার পাঁচশো একশো দুইশো যত টাকা আনছেন মা তোর মার নামে দাদার নামে দাদির নামে তোর স্বামীর নামে তোর বাচ্চাদের নামে যারা কবরে পড়েছে তার নামে সাদগা করে দিয়ে মা। রসুল বলছে সদাকাতুল জারিয়া পৃথিবীর সব আমল বন্ধ হয়ে যাবে। রসুল বলছে ইল্লা মিন সালাসাতিন তিনটে আমল কবরবাসের জন্য বন্ধ থাকবে। দায়নক দিয়েছে। আসুন বাপ এটা আমরা এক হাজার করি পঞ্চাশ জন বাবাদের পঞ্চাশ হাজার টাকা হয়ে যাবে। সর্বপ্রথম আমি একটা নম্বর এক হাজারের প্রথম নম্বরটা এক হাজারে একশো পঞ্চাশ নম্বরে এক নম্বর বাবাটা যাই দেবেন পঞ্চাশ হাজার শহীদের সবাই তার আমল নামে লিখে দেবেন। এক নম্বর বাবাটা এক হাজার টাকা সর্বপ্রথম নাম টাকাই দিবেন বা নগদ দিকে দিবেন। বলুন এক হাজার টাকা আল্লাহ দেখ রে মাওলা তাকাইয়া হাজার হাজার বান্দা আছে আল্লাহ বসিয়া কত আল্লাহ সাফল হয় আমার। আসুন মা বাবা আছে মা নাই বাবাও নাই আশা ফুল ভাইয়া মাল্লা মাল্লা মালাই বাবা নাই আল্লাহ দুই হাজার টাকা নগদ দিল ও মাল্লা দেখে রে তাকাইয়া আশা ফুল ভাইয়া মাল্লা দুই হাজার টাকা নগদ দিল মাল্লা রে মালাই বাবা নাই তিনি মাল্লা কবুল করিয়া ওই কবর গুলো তিনি মাল্লা জান্নাতের বাগান বানাইয়া আল্লাহ আমিন। আর তোলেন সবাই ও গো মাওলা ও গো মাহবুব দেখে রে তাকাইয়া আশরাফুল দুই হাজার টাকা নগদ দিল মাওলা
ওই মা নাই বাবা নাই আছে মাওলা কবরে শুয়ে, মা বাবা কবর তুমি দির মাওলা জান্নাতের বাগান বানায়া, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি নাম বাবা? মজিবর। এদি আইবা, এই মাইক ফোনটা আগে দে তো, মোলাকাত করিম সবার সাথে। আনছি আনছি আগে দে। কি নাম বাপ? মজিবর। মা বাবা আছে? নাই। হাল্লা মজিবর, মা নাই বাবা নাই, 1000 টাকা নগদ দিলে। আর কি দিল? আনোয়ার হোসেন 1000 টাকা কালকে দেবে। আনোয়ার হোসেন 1000 টাকা কালকে দেবে। মালা রে কেতাব উদ্দিন 1000, আল্লাহ কেতাব উদ্দিন 1000, আর বাবা আমার 100 টাকা দিছে। কত বা? 100। আমার বাবা 1100 দিলাম। আল্লাহ সাজ্জার বাবা দান কোন, আল্লাহ 1000 করি, আর 2000 আমার 500 দিন মা বাবা দিলে দাও আমার বাবু। আল্লাহ আমার ভাই 500 টাকা দিলাম। আল্লাহ মা বাবার জন্য হায়াত বাড়ে দে। আল্লাহ মা বদরে ছেলেরা ভাবে আমার মা যতদিন থাকবে আব্বা বাঁচি থাকবে, আমি হাজারো বিদেশে থাকবো, বাড়ি আমার জান্নাতের বাগান হয়ে থাকবে, আমার মা থাকবে আমার বাবা থাকবে, আমি কত না খুশি হব। বাপজন আমার জন্য জান্নাত, 5 জন বাবা 1000 কোটি দিলেন গো, 1000 2000 দিলেন, 500 টাকা দিলেন। আবার মা বলে না 500 1000 2000 করে বাবা আমার। আসলে বাবা কে আছেন? মাটার নামে বাবাটার নামে সৎকাজারি হিসেবে এই মাদ্রাসার সাজ ডালবে গো হুজুর, আমি 5 দিতে পারে না, যাবে তাহলে 1000 টাকা। 6 জন হয়ে গেল বাবারে, 44 জন বাকি আছে, 6000 6 জনে দিলে 1000-এ, আমি 50 জন বাবা চাচ্ছিলাম 1000 করি, বাবা 6 জন হয়ে গেল, 44 জন বাকি রইল। দানকারীর দান মহলা করি নিও রেজিস্টার, দানের বদলে মহলা বানাইও ইমানদার। আল্লাহ কত বান্দা আল্লাহ টাকা দিতেছে। আসুন বাবা দেখে মালা তা খাইয়া। কি নাম বাবা? দেখে বাবু তা খাইয়া, রেজাউল হক দান করিল তো নবী ঘরের লাগিয়া। ও মলা দেখে রে তা খাইয়া, আল্লাহ রেজাউল করি হক দান করিল, বাবু দান করিল। আল্লাহ লিটন, আল্লাহ 500 দান করেছে। আল্লাহ নাই থাকবে আমার লিটন ভাই, আল্লাহ 500। আল্লাহ নবীর বাড়ির জন্য দোয়া করতে বলছে, নিজের জন্য দোয়া চাচ্ছে একটা। আল্লাহ আমি হাত তুলে সবাই, আল্লাহ লিটন 500 দান কর। আল্লাহ মানারে বর্তমান বাজারে 6.5-6500 টাকা 500-এর দাম। আল্লাহ লিটন ভাই 500 মাদ্রাসার জন্য দান কর। আল্লাহ নবীর বাড়ি ভালোবাসায় নিটন ভাই আমার, আল্লাহ 500 তুমি আল্লাহ কেমতের ময়দানে, আল্লাহ মিজানের নেকির পাল্লে তুমি ভারী করে দি। আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নাই থাকবে আমার এক বাবা, তোমরা আমার বাবা আল্লাহ 500 টাকা দান করলো। আমল্লা জামদুল হক 5000, আল্লাহ জামিদুল হক 5000 টাকা দান করলো। নাই থাকবে সামিনুল বাবা আমার, কত বা 2000 সামিনুল লেশন কালকে দীপুর পারে ইনি যত দান করছে আল্লাহ আমার হাত দিয়ে। সামিনুল এমনও দান করছে গো, তোমরা শুনলে ব্রেন খারাপ হয়ে যাবে রে বাবা। এই সামিদুল আজকে আবার নগদ 2000 টাকা দিয়ে গেল। সামিদুল আমার দোয়া পর্যন্ত করে চলে গেছে, আল্লাহ সেই সামিদুল কালকে বহু টাকা দিয়েছে গো, সেই সামিদুল কালকে বহু মাদ্রাসার অনুদান দিয়েছে। রাই বাবু সেই সামিদুল আজকে আল্লাহ আজকে বালাভূতে আসি 2000 টাকা নগদ। আল্লাহ আমিন আল্লাহ আমিন। ও গো মাওলা, ও গো আল্লাহ দেখে তাকাইয়া, সামিদুলের মতো যুবক যদি থাকে মাওলা সমাজে, নবীর ঘর কোনো দিন থাকবে না অনাহারে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ
আল্লাহ সাকেদ আলী কোরআন শরীফে বাবা 200 টাকা দিল না আব্বারে, লিটন যদি 500 দিতে পারে বাবা, আব্বা 5 বাত্রা সিমেন্ট যদি কোনো বাবা দেন নাই, তেলে সিমেন্ট লাগবে, আমি দোয়া করি যাবো রে বাবা, আব্বারে 5 ব্যাগ সিমেন্ট তোর মার নামে, বাবার নামে, দাদার নামে, দাদুর নামে, নানির নামে, নানার নামে সাত গাঁদে ভা, আব্বা যতদিন পর্যন্ত সেই সিমেন্ট রসুলের বায়াল মাদ্রাসাতুল বাইতি নবীর ঘরে থাকি যাবে, তোর মা বাবা জান্নাতের বাগানে শুয়ে থাকবে। আল্লাহ রফিকুল একটা সিমেন্ট দিবে, আসুন 5 ব্যাগ সিমেন্ট ছিলাম রফিকুল এক ব্যাগ দিয়ে, রফিক মানে দোষ, আল্লাহ আসুন বাবা 5 ব্যাগ সিমেন্ট রফিকুল এক দিয়েছে, তুমি 5 করলে 6 হয়ে যাবে, আল্লাহ পহেজগারি বানিয়ে 5 অক্ত নামাজি বানিয়ে দিবে, 5 ব্যাগ সিমেন্ট আমার মা বোনেরা এক ব্যাগ করে যদি একটা করে মা সিমেন্টের বস্তা দেয় মনে হয় 5,000 সিমেন্টের বস্তা হয়ে যাবে, আল্লাহ বাসুমি এক ব্যাগ সিমেন্ট দিলেন, আব্বারা 1,000 কোটি টাকা নগদ চাইলাম, কেউ 5,000 দিল, কেউ 2,000 নগদ দিল, কেউ 1,000, কেউ 500 টাকা দিল, আল্লাহ ছিলাম বাপ, আল্লাহ বেটা মইনুল, আল্লাহ 500 টাকা আব্বার হাতে পারে দিয়েছে, কি নাম শোনা আমিনুল, আল্লাহ আমিনুল 1,000 টাকা, আল্লাহ কি নাম বাবা ফেরাজ বাড়ি কোটে বাপ, ইনশাল্লাহ বাবার জন্যে মার জন্য একটা হাত তুলে আল্লাহ হবেন, দেখে ফেরাজুলের মানায় আল্লাহ 5 ব্যাগ সিমেন্ট দিল, মার জন্য দুয়ার কাঙ্গা হয়ে রইল, আল্লাহ তার মাকে আল্লাহ জান্নাতের বাগানে তুমি শুয়া খো, আল্লাহ আল্লাহ তার মার কবরটা জান্নাতের টুকরো বানে দাও, ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহ আসর বালা হইতে হবি বলে এক ব্যাগ সিমেন্ট দিলে, আল্লাহ হবি বড় ভাইয়ের সিমেন্ট তুমি কবু করে নাও, আব্বারা আব্বা 1,000 দিতে পারেন না, 500 কোটি টাকা যদি নগদ দিয়ে যান বাবা, নবীর বাড়ি কোনো দিন গড়ি থাকবে না, থাকবে আব্বা কেউ যাবে না, আমার পরে ভালো বক্তা, কি সুন্দর বক্তা আছে গো, মফিজুলের ভাই একটা মারা গেছে 2 ব্যাগ সিমেন্ট, আল্লাহ মফিজুলের ভাই মারা গেছে আল্লাহ, তার নামে 2 ব্যাগ সিমেন্ট দান করো আল্লাহ, মফিজুলের ভাইয়ের আল্লাহ কবু তুমি জান্নাতের বাগান করে দিও, আল্লাহ কবরটাকে তুমি জান্নাতের টুকরা বানে দিও, আসুন বাবা সবাই যদি 2 ব্যাগ 1 ব্যাগ সিমেন্ট দিয়ে যায়, যত মানুষ আছেন জলসার সভাপতি 1 ব্যাগ সিমেন্ট, আল্লাহ রাখবে ফজলুর রহমান 1 ব্যাগ সিমেন্ট, আল্লাহ ফজলুর রহমান 1 ব্যাগ সিমেন্ট, মাওলানা ফজলুর রহমান 1 ব্যাগ সিমেন্ট দান করুন, আল্লাহ ফজলুর রহমানের দান তুমি কবুল মনে করে না, আসুন বাবা 500 টাকা করে নগদ দিয়ে যাই, তাহলে নবীর বাড়িতে বা 1 ব্যাগ করে সিমেন্ট যদি দেখি দিয়ে যায় কমে বহু সিমেন্ট হয়ে যাবে, যত মানুষই আছেন, আসো বাবা জীবনে কত টাকা মোবাইলে রিচার্জ করতে নষ্ট করেছি বাবরে, মাস 28 দিন বা 24 দিন যেতে কোম্পানি তোমার টাকা কাটিয়ে নেয়, যেরকম ঠিক দামি ঠিক, আল্লাহ রবির বাড়িতে দান করে যাবেন, এই কোম্পানি থাকি যাবে, সাকিদুল আল্লাহ সাকিদুল বাবা 1 ব্যাগ সিমেন্ট দান করলেন, দেখলেন মাওলা টাকাইয়া সাকিদুল 1 ব্যাগ সিমেন্ট দিল মাওলা, তোর নবীর বাড়ির লাগিয়া অফিসের কাঁদতেছে মার পান হয়ে, মা গো আরি ভগিন 3 ব্যাগ সিমেন্ট দাই থাকবে, দেখবে মালা তাকাইয়া আরি ভগ 3 ব্যাগ সিমেন্ট দে মালা, এই মাদ্রাসার হো লাগিয়া দানকারীর দান আল্লাহ করিনি রেজিস্টার, দানের বহাদলে মোলা বানায় ইমানদার, বহরুদ্দিন বাবা 1 ব্যাগ সিমেন্ট দান করলেন,
দেখে বাবুটা খাইয়া এক বাদ একটা খাইয়া বহুর দিন এক ব্যাগের দেয় মাওলা তো নবী ঘরের লাগিয়া দান করিছে রহিমা বিবি দান করিছে কহিনুর দান করিছে আসিয়া মামুন দান করিছে শাহিনুর দান করিছে ফাতিমা মামুন দান করিছে আয়েশা দান করিছে খাদিজা মামুন দান করিছে আমেনা দান করিবে মা বোনারা খালি হাতে যাবেন না দানের জন্য দোয়া করব আমি আবু স্যার মৌলানা আমিরুদ্দিন এক ব্যাগ স্যামিন আল্লাহ লাগ থাকবি চরবলা বোধ স্বামিনুর পাঁচ বস্তা আবা আমিরুর আজকে আবার পাঁচ বস্তা সিমেন্টের মূল্য দাম দিয়ে দিলেন তকবির লাগাই নাই থাকবে আল্লাহ আমার স্বামীর আল্লাহ আবার পাঁচ ব্যাগ সিমেন্টের মূল্য টাকা দুই হাজার দিয়ে গেলে আল্লাহ কি নাম বাবু মাহবুদরে জিন্নাত আলী আল্লাহ পাঁচশো টাকা দিলে স্বামীর পঞ্চায়েত ভাই জিন্নাত আলী স্বামীর আবার চা পাঁচ ব্যাগ সিমেন্টের মূল্য দুই হাজার টাকা নগদ দিয়ে বলো হুজুর আমি পাঁচ ব্যাগ সিমেন্টের দাম দিয়ে দিলাম আব্বা আগে বসো আগে বসো বাপ যারা আছেন বাইরে স্বামী দুল এক বছর সেমেন বাপ হাতে পাইন ধরি বলো বা একটু আগে আগে বসো দরুদ ছড়ি পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা আমিনুর এক বছর সেমেন আর একশো টাকা দিয়ে দিলেন বাবা আমি ওটা দান আল্লাহ কবুল করু কি নাম বাপ পাঁচশো টাকা হাল্লা পাঁচশো টাকা দিয়ে একটা মা পারে দিয়েছে জিয়ারতের জন্য আল্লাহ বলো রে একটা মা পাঁচশো টাকা দিয়েছে জিয়ারতের জন্য আল্লাহ আল্লাহ লিটন পাঁচ ব্যাগ সিমেন্ট দিন আল্লাহ মা বাবার জন্য দোয়া কর বাবা মারা গেছে আল্লাহ লিটন আল্লাহ পাঁচ ব্যাগ সিমেন্ট দান করে আল্লাহ আমিন অগো মাল্লারে মাল্লার দেখে রে তাকায়া লিটন আবার পাঁচ ব্যাগ সিমেন্ট দিল মাল্লা মালাই মারা গেছে আল্লাহ মাল্লারে দে মাফ করিয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ নাই তাকবীর বাবা কেউ যাবে না আমার পরে যে বক্তা যেমন আছো আমনে বসবে বালাহুতির মানুষ যাতে আল্লাহ শান্তিতে রাখে আল্লাহ যাতে জান্নাতের বাগানে পৌঁছে যায় বাবা কেউ যান না বালাভূত বই গোয়ালপাড় থেকেও বক্তা আছে আলিম আছে হকানি আলেম কেউ যান না কি নাম বাবা কুদ্দুস আলী দেখে মাওলা তাকাইয়া কুদ্দুস আলী পাঁচশো টাকা দেয় মাওলা তো নবী ঘরে লাগিয়া দান করিবে মা বোনেরা খালি হাতে যাবেন না দানের জলে দোয়া করব আমি আপসার মহলানা ও খোদা তোমার ডাকিতে জানি না ডাকের মতন ডাকিলে খোদা কেমনে শোনে না খোদা তোমাক ডাকিতে জানি না একে ডাকেছেন কি নাম আখের ডালি এক ব্যাগ সিমেন্ট হাল্লা ভালা হইতে পারি আল্লাহ তোর বান্দা বহু টাকা দিয়েছে বাবা আব্বা একটু আগে বসি শূন্যতের লেভেলে একটু আগে বসি সামনে বসি পিছন থাকবো না যান না যদি আগে যান আগে বসতে হবে কি নাম বাবা বাবলু শেখ এক ব্যাগ সিমেন্ট বাবলু শেখ আল্লাহ প্যান্ডেলালা খাদাম মারা রে প্যান্ডেলালা ভয় খাদাম আল্লাহ এক ব্যাগ সিমেন্ট দিন আল্লাহ এ মাওলা এই প্যান্ডেলের ভিতরে কত অলিয়া অলিয়া আল্লাহ বসি বসি ওলা মাদিন ওয়াজ শুনতেছে আল্লাহ প্যান্ডেলালাল আল্লাহ বংশের মধ্যে কেউ যদি কবরে পড়ে থাকে আল্লাহ ওই কবরটাকে আল্লাহ জান্নাতে টুকরা বানিয়ে দেয় বাবা রে আসল কেউ যাবে না যেমন মজমামন দাতে থাকে আল্লাহ মজিবার বাবা এক ব্যাস টাইমের একশো টাকা দান করলাম আল্লাহ
আল্লাহ জীবনে দান তুমি কবুল করে নাও, মনের আশা তুমি পূরণ করে দাও। এক ডাকিলেন মুসা নবী, তোর পাহাড়ে গেলেন চলি, খোদারে নূরে পাহাড় জলে, মুসা জলে না খোদা, তোমার ডাকিতে জানি না খোদা, তোমার ডাকিতে জানি না। একে ডাকিছেন ইব্রাহিম নবী, নমরুথে আগুনে ফেলি, খোদারে নূরে আগুন জ্বলে, পশমে জ্বলে না খোদা, তোমার ডাকিতে জানি না। আবু আজাদ এক ব্যাগ সিমেন্ট, আল্লাহ আবু আজাদ এক ব্যাগ সিমেন্ট দিয়েছে, বাবা টাকা থুয়ে দিল বাবা। বাবা রে আসুন একটা আগে বসি, আমি আপনাদেরকে কষ্ট দেবো না, আসো আগে বসে একটু মিলে দরুদ পড়ি নেই, একটা নবীর স্মরণ করি। আল্লাহুম্মা সাল্লি আলা জহির আলম, আল্লাহ জহির আলম একশো টাকা দিলেন। বাবা আগে বসে, বক্তা আসতেছেন একটু আগে বসে, বাবা কাঁদবে বসি, বাবা একটা হাতে পায়ে ধরি বলছি, বাবা একটা আগে বসে, মহাব্বত করে সামনে বসে, পিছনে ফাঁকা থাকলে দেখার দরকার নেই, আগে বসি। এটা হলো রসুলের সুন্নত, বসনেওয়ালা আদব, আদব যদি আউলিয়া বে আদবে শয়তান। সেদিনে বাম একটা বাচ্চা পঞ্চাশ টাকা, যেমন বক্তা আসতেছেন ইনশাল্লাহ আসি যাবেন, ওনাকে আমি সময় মতন দিয়ে দেবো টেবিল সারি, বা সময় আছে, সময়ের কাছাকাছি এসে গেছে, অল্প সময়ের মধ্যে উনি এসে যাবে ইনশাল্লাহ। আসুন বাবা একটু আগে আগে বসুন, আদবে বসি, সবাই যারা বেরিয়ে আসে বাবা প্যান যাই পোয়ালে বসি, একটা আদবে বসি, হাতে পায়ে ধরি বলি বাবরে একটা আদব শেখো, আদবে আউলিয়া, যেরকম আদবে আউলিয়া। আসুন আমার এক বাবা পঞ্চাশ টাকা একশো টাকা দিলেন, আমার এক বাবা পঞ্চাশ টাকা দিলে, আসুন আল্লাহুম্মা সাল্লি আলা, সবাই কোন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, জগতে পাগল কাবার জন্য। আল্লাহ আবার বলো একশো টাকা দিলেন। কি নাম বাবা তোর? ফজলুল হোসেন মন্ডল। আল্লাহ ছাউকুটি বাড়ি বাবার জন্য এক ব্যাচার সিমেন্ট দিলেন, আল্লাহ তার বাবাকে আল্লাহ জান্নাতের বাগানে শুয়ে রাখো, আল্লাহ তার বাবা গোনা মাফ করে দাও, আল্লাহ যাবে দালি নগদ পাঁচশো টাকা দান করল, আল্লাহ নাই থাকবে দেখে মাওলা তাকাইয়া, যাবে দালি বান্না তো পাঁচশো টাকা দিল মাওলা, তোর নবী ঘরে লাগিয়া নেরে মালা কবুল করে।